কোনো কিছু হয় না, এটা ইসিএলের গাফিলতির জন্যে এইসব ঘটনা ঘটছে। ইসিএলকে আমরা বারবার করে বলেছি ইসিএলের কোনো ম্যানেজমেন্টের ব্যবস্থা ভালো করে হোক বা কোনো কিছু রাজনীতি করুক, ইসিএল ম্যানেজমেন্টের গাফিলতির জন্যে এই সময় কিন্তু ঘটেছে ঘটনার সেরকম ঝামেলা টামেলা কোনো কিছু হয়নি। এদের যা হয়েছে ওইখানে দু তিনজন পেশেন্ট ছিল, তারা দেখেছে যে কেউ যেন ওইখানে ঝাঁপিয়ে দিয়েছে। ঝাঁপিয়ে দেওয়ার পরে হাত পাগুলো ওইখানে নাড়তে দেখেছে, নাড়তে দেখা তো আমরা তো শাস্তি এসেছিলাম যে কে। যখন টোটালি ইনকোয়ারি হয় যে এর বাড়ির মহিলা নিখোঁজ আছে, সেই সময় আমরা বুঝতে পারি যেটাকে সাসপেন্সে রাখা ছিল, তারপরে আস্তে আস্তে সেটাকে কনফার্ম হয়ে গেলো যে উমা বাদ্যকর নামে সেই মহিলা এখানে অ্যাক্সিডেন্টলি পড়ে গেল। থেকে কন্টিনিউ ওরা পুলিশ প্রশাসন আসার পর মোটামুটি খোঁজাখুঁজি করেছে টোটালটাই। খোঁজাখুঁজি করার পর কাল থেকে লাইফ বডি নিয়ে যেগুলো ইনকোয়ারি করেছে খোঁজাখুঁজি করেছে, খোঁজাখুঁজি কাল কেউ পায়নি। কিন্তু আজকে সকাল 7টা থেকে তারা ওই যারা নিচে নেমেছিল ডুবুরিগুলো, তারা সেই ডুবুরির মাধ্যমে আজকে তার সিদ্ধান্ত শেষ পর্যায়ে এলাম। না সেরকম তো কোনো কিছু আওয়াজ হয়নি আপাতত, সুইসাইড বলা যাবে না যদিও একটা অ্যাক্সিডেন্টলি কেস। আপনার পরিচয়? আমার পরিচয় হচ্ছে আমি এখানকার 100 নম্বর পুত্রের পঞ্চায়েত মেম্বার। আপনার নাম? আমার নাম হচ্ছে সুকুমার বন্দ্যোপাধ্যায়। প্রশাসন এবং ডিএসপির ম্যানেজমেন্ট যারা আছেন তাদের সহযোগিতায় ফলি পাওয়া গেছে। ওনারা যথেষ্ট সহযোগিতা করেছেন এবং চেষ্টা করেছেন সকাল থেকে আজকে যারা ওনারা লাগাতে হচ্ছেন, এবং তার জন্যে উপরমহলে এবং ইয়ে করা হয়েছিল যে ন্যাশনাল ডিএসপির ম্যানেজমেন্টকেও আসার জন্য আমাদের সিআই এবং আপনার ওসি এরা সব ইয়ে করেছেন, মানে মেসেজ করেছেন, কিন্তু এনাদের সহযোগিতায় বডি পাওয়া গেল। এবং আমরা খুবই ইয়ে হচ্ছি যে মর্মান্তিক ঘটনা, হ্যাঁ সে তো কিছু বলার নেই। তো বডি পাওয়া গেছে এবং এলাকায় সবাই আশাবাদী যে প্রশাসন প্রচণ্ড সহযোগিতা করেছেন এবং ডিএসটার ম্যানেজমেন্ট যারা ছিল তারাও যথেষ্ট চেষ্টা করেছেন বলে বডি উদ্ধার হয়েছে। এখন ওরা বডি নিয়ে যাওয়া থাকবে, পরিবারে পোস্টমর্টামে নিয়ে যাওয়া হবে। সময় মন্ডল।